আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আশা করি থামনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন আজকে ভিডিওর কী বন্ধুরা আপনাদের অনেকেরই এই সমস্যাটা দেখা দিচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা গেমে যে রেকর্ডিং অপশনটা আছে সেই রেকর্ডিং অপশনটা চালু করতে পারতেছেন না বন্ধুরা এখানে দেখুন আমি দেখাচ্ছি দেখুন আমি অন করতে যাচ্ছি এখানে কী আসুন দেখুন কারেন্ট ডিভাইস ডাজ নট সাপোর্ট দিস ফিচার বন্ধুরা অনেকের এই সমস্যাটা আসে অনেকের আসে আবার নট অ্যানাফ স্টোরেজ আমি আজকে বন্ধুরা এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বন্ধুরা আপনারা হয়তো ইউটিউবে অনেক এগুলো নিয়ে অনেক ভিডিও দেখছেন আশা করছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে আজকের পরে আপনাদেরকে আর ভিডিও দেখতে হবে না আপনারা আর কেউ ভিডিও দেখবেন না তো চলুন বন্ধুরা আমি দেখাই আপনাদেরকে আপনাদেরকে কি করতে হবে প্রথমে আপনাদের মোবাইলের সেটিংসটা ওপেন করবেন গেমের ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা কোনো কিছুই করতে হবে না বন্ধুরা আপনাদেরকে আপনারা প্রথমে আপনাদের অ্যাবাউট ফোনে যে আছে যে অপশনটা আছে এখানে গিয়ে এখানে আপনারা দেখবেন যে বোল্ড নাম্বারটা কোথায় আছে অ্যাবাউট ফোনের মধ্যেই পেয়ে যাবেন এই দেখুন আমারটা এখানে এই বেল্ট নাম্বার এটা এখানে তারপর এটাতে কয়েকবার ক্লিক করার পর আপনার পাঁচ থেকে ছবার ক্লিক করার পর ডেভেলপ ডেভেলপার অপশন চালু হবে আমার ডেভেলপার অপশন চালু করা অলরেডি এখানে দেখুন দেন আপনারা ডিভাইসটি সিস্টেমে চলে যাবেন সিস্টেমে গিয়ে ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন দেখুন এখানে দেখুন এই দেখুন ডেভেলপার অপশান ডেভেলপার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটু নিচের দিকে যাবেন একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন নিচের দিকে যেতে থাকবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন স্ট্যান্ড বাই অ্যাপসের মধ্যে এখানে দেখুন ফোর্স অ্যালাউ অপস অন এক্সটার্নাল এটা দেখুন যদি বন্ধুরা আপনাদের ডিভাইসের মধ্যে মেমোরি কার্ড থাকে তাহলে আপনারা এই অপশানটা চালু করে দেবেন তাহলে এই যে ওই যে রেকর্ডিং অপশানটা চালু করতে গেলে নট অ্যান আফ স্টোরেজ সমস্যাটা আসে ওইটা আশা করি আর আসবে না বন্ধুরা দেন আপনারা আরেকটু নিচের দিকে যাবেন এখানে দেখুন ফুল জি এন এস মেজারমেন্টস এটা আপনারা চালু করে রাখবেন এখন বন্ধুরা আপনাদেরকে আপনাদেরকে আমি বলি সমস্যা তো দুইটা আছে একটা হচ্ছে নট অ্যান স্টোরেজ আর একটা হচ্ছে ক্যান নট সাপোর্ট দিস বন্ধুরা নট অ্যান আফ স্টোরেজ যেটা আসে এটা আপনারা চাইলে সহজেই সমাধান করতে পারবেন কিন্তু ক্যান নট সাপোর্ট দিস ডিভাইস যেই সমস্যাটা আসে না এটা আপনার বন্ধুরা আপনারা ইউটিউবে কোনো ভিডিও দেখে এটা সমস্যা এই সমস্যাটা সমাধান করতে পারবেন না কারণ গেমের যে ফিচারটা আছে এই ফিচারটা আপনার মোবাইলে সাপোর্ট করতেছে না যদি আপনি পরবর্তীতে আপনি কখনও আপনার ডিভাইস আপডেট করেন সিস্টেম আপডেট করেন তাহলে কখনো কখন হয়তোবা আপনার ওই ফিচারটা সাপোর্ট করতে পারে কিন্তু এখন সাপোর্ট করতেছে না সো আপনি কোনো ভিডিও দেখব লাভ নাই আপনি কোনো ভিডিও দেখে এই কাজটি কিন্তু করতে পারবেন না সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ